বাংলাদেশের ক্রিকেটের মানে আন্তর্জাতিকীকরণের পেছনে একজন ভারতীয় নাম আমি সবার আগে বলি, জগমোহন ডালমিয়া। যখন বাংলাদেশকে আইসিসিতে সদস্য করার জন্য বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছিল, তখন ডালমিয়া কিন্তু আইসিসির প্রেসিডেন্ট ছিল। উনি কিন্তু একক সিদ্ধান্ত অনেকটা বাংলাদেশকে সেই আন্তর্জাতিক ক্রিকেটের আসলে নিয়ে এসেছিল। এটা আমাদের আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। বাংলাদেশের যখন ক্রিকেট খেলাটা শুরু হয়েছিল 96-97 এ, আমাদের আইসিসির আমরা যখন প্রথম আমরা যখন ওয়ান ডে স্ট্যাটাস পেলাম, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু অলমোস্ট আমরা 23-24 ইয়ার্স আমাদের হয়ে গেছে যে আমরা ক্রিকেটের অঙ্গনে আন্তর্জাতিক ভাবে খেলতেছি। তো এখনো যদি বড় দলগুলি যে আমাদেরকে ট্রিট করে যে আমরা এখনো শিশুতোষ খেলা খেলি, সেটা কিন্তু মানে যাচ্ছে না। হ্যাঁ, তো আমাদেরও প্লেয়ার বের হচ্ছে এবং আমাদেরও কিন্তু ভালো মানের প্লেয়ার বের হয়েছে এই পর্যন্ত। সাকিব আল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মোহাম্মদ রফিকের মতো, মাশরাফি বিন মুর্তজার মতো, যেরকম ভালো ভালো প্লেয়ার, মুস্তাফিজুর রহমানের মতো ভালো ভালো প্লেয়ার, সুইং মাস্টার, কাটার মাস্টার, এরকম আমাদের হয়তো বা আমরা ভারতের মতো ম্যাস পৃষ্ঠপোষকতা নাই আমাদের ক্রিকেটের, যে আমাদের ওইভাবে আমরা অর্গানাইজ করে আমাদের প্লেয়ার বের করে আনতে পারতেছি না। কিন্তু আমাদের যতটুকু বের হচ্ছে, এরা কিন্তু আন্তর্জাতিক মানে দেখবেন আপনি খেলায় ভালোই পারফর্ম করতেছে, রাজনৈতিক কারণে হোক বা অন্যান্য কিছু কারণে, যেমন সিলেকশন এবং ইলেকশন নিয়ে সামটাইমস এটা হয়, এটা বাংলাদেশে হচ্ছে, এটা এটা থেকে আমরা তো এত সহজে বের হইতে পারবো না। তারপরেও বলবো, এত কিছুর পরে বাংলাদেশ যতদূর আগাচ্ছে এবং যেভাবে খেলতেছে, আমি বলবো না যে বাংলাদেশ খুব খারাপ করতেছে। এজ এ ইয়াং হিসেবে এই 22 বছরে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো অনেক উন্নতি হয়েছে এবং তারা ভালোই খেলছে। যেমন একটা সময় তো আমরা শুধু বলতাম যে ভালো খেলুক, জয় না হোক, ভালো খেলে হারুক, এখন কিন্তু আর এই সেই ভালো খেলে হারার পর্যায়ে আমরা নেই। একটা সময় এমন ছিল জিম্বাবুয়ের সাথে আমরা 5 দিন টেস্ট দেখতাম, আমরা জানি হারবে, 3 দিনের বেশি খেলতে পারতো না। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের প্লেয়ার বের হয়েছে, আমরা উঠে আসছি। কিন্তু বড় যে প্রতিযোগিতামূলক যারা আছে, ভারত বলেন, পাকিস্তান বলেন, এদের খেলা যেরকম জমজমাট হয়, এখন কিন্তু বাংলাদেশে একটা পর্যায়ে চলে আসছে, তাদের সাথে ইন্ডিয়ার ম্যাচ হয় ক্লোজ, পাকিস্তানের সাথে আমাদের ম্যাচ গুলো হয় ক্লোজ, আমাদের শ্রীলঙ্কার সাথে আমাদের খুব ক্লোজ ম্যাচ হয়। আমরা কিন্তু এখন আর ওরকম 180 রানের পরাজয় আর হয় না, 190 রানের পরাজয় হয় না। তো যার কারণে হয়তো এই কম্পিটিটিভ যে আমাদের এনার্জিটা, এটা হয়তো ইন্ডিয়া নিতে পারছে না, তারা এখনো আমাদের ট্রিট করে, আমরা এখনো ছোট দল। তো এটা একটা ব্যাপার। আর জিও পলিটিক্যালি কিছু ব্যাপার আছে যেটা আমাদের ভিতর, আসলে আমরা স্বাধীন হয়েছি 71 থেকে, বাট ইকোনমিক্যালি বলেন, ডোমেস্টিক্যাল এই বলেন, যেভাবেই বলেন, আমরা তারপর ওদের কালচারাল ইনভেনশন বলেন, আমরা অনেকভাবে অপ্রেসড, আসলে এটা থেকে তো বের হইতে পারবো না। যেহেতু আমাদের বাংলাদেশের ভৌগোলিক যেভাবে আছি, আমরা তিন দিকে ইন্ডিয়া, এক পাশে একটু কর্নার দিয়ে মিয়ানমার, আমরা চাইলেও এর থেকে বের হইতে পারবো না। কিন্তু ওই অপ্রেশনের কারণে আমাদের ভিতরে একটা হেট্রেড ক্রিয়েট হয়েছে, যে নিউ জেনারেশন বলেন বা ওল্ড জেনারেশন বলেন, ওই হেট্রেড থেকে আসলে যখনই দেখি যে ইন্ডিয়া খারাপ খেলে, তখন আমাদের ভালো লাগে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে শত্রুর সাথে, যদি শত্রুর যেভাবে হোক না কেন, শত্রুকে যদি দেখেন পরাস্ত হওয়ার জন্য আরেক শত্রুর দ্বারা, তাও ভালো লাগে। এই ওই মেন্টালিটি থেকে আসলে বলবো যে আমি, যে আমাদের বাংলাদেশিদের ইন্ডিয়ার পরাজয় দেখলে আমাদের ভালো লাগে। এছাড়াও অনেক পেছনে যদি যান, আমরা কিন্তু যেহেতু জানি ইন্ডিয়া আইসিসির অনেক কিছু কন্ট্রোল করে, আর অনেক বছর ধরে তারা আইসিসিতে তাদের ভালো ইয়ে আছে, যার কারণে আমরা অনেক সময় দেখা গেছে অনেক বিতর্কিত আউট বা অনেক ক্লোজ ম্যাচ আমাদের হেরে যেতে হয়েছে কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে, সেখানে আমাদের হয়তো ওরকম আমরা কিছু করতে পারি নাই। ও এগুলো সব মিলে আমাদের ভিতরে একটা আসলে ইন্ডিয়ানদের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি, শুধু খেলা নয় প্লাস আরো অনেক পারিপার্শ্বিক ব্যবস্থা ব্যাপার আছে যেগুলোর কারণে আসলে এই আক্রোশ বা এই ক্ষোভ আমাদের। পাকিস্তানের পক্ষে, কারণ কি এখন পাকিস্তানের পক্ষে, আসলে পাকিস্তান তো আসলে ইন্ডিয়ার ওই পাশ থেকে এসে আমাদের অপ্রেস করতে পারে না। ওই যে বললাম যে আমাদের জিও পলিটিক্যালি আসলে আমরা আস্তে আস্তে এখন আমরা যেভাবে দাঁড়াচ্ছি, যেমন আমাদের ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি, পাকিস্তানের থেকে অনেক বেটার আমাদের ইকোনমির অবস্থা, সাউথ এশিয়া থেকে আগে তলানিতে ছিল, সেখানে আমরা উঠে আসছি। এখন আমরা ওয়ান অফ দা
biggest economy in South Asia. After India, mm-hmm. after the Horan Bangladesh economic alabasta, right. infrastructural development ballen, Amadir political year ballen, a views gulakin Taman the change hooch. আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন আমাদের চেঞ্জগুলোর ভিতরে 2000 এর পর থেকে বিশেষ করে এই আধুনিক বিশ্বের যে ইন্টারনেটের কারণে মানুষের কাছে দ্রুত যেভাবে খবর ছড়ায় পড়ে এবং যে কমিউনিকেশন ডেভেলপড হয়েছে যার কারণে কিন্তু এখন এই জিনিসগুলো মানুষের চোখে পড়ার মতো আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না আগে মিডিয়ার মাধ্যমে আপনি হয়তো বাজে কোনো একটা প্রোপাগান্ডা চালিয়ে দিতে পারতেন এখন কিন্তু চাইলে একটা প্রোপাগান্ডা চালাইতে পারবেন না একটা সময় যে যখন দেখেন আপনি যে ইসরায়েলের যে ব্যাপারগুলা আগে এই ওয়েস্টার্ন মিডিয়াগুলো যা দেখাইতো আমরা তাই দেখতে হইতো আমরা এর বাইরে কিছু দেখতে পারতাম না এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে গাজাতে কি হচ্ছে কোথায় হামলা হচ্ছে কারা করতেছে এখন দেখবেন আমেরিকার মতো জায়গা এখন মানুষজন ফিলিস্তিনির পক্ষে মনে করেন হাজারে হাজারে লাখে লাখে মানুষ নামতেছে তো এই যে যে ম্যাস একটা চেঞ্জিং যেমন মিডিয়ার আগে যেমন আমাদের কি ছিল যেমন আপনি 90 দশকের পর থেকে যেমন আমি যেমন আমার বাবাদের দেখছি আমরাও দেখছি নিউজ পেপার ছাড়া আমাদের কাছে সংবাদ মাধ্যম খুব কম ছিল এখন কিন্তু এরকম না এখন আপনি মিডিয়ার কারণে আপনি যেমন মোবাইল থেকেও আপনি দেখতে পাচ্ছেন সেলফোন থেকেও আপনি খবর নিতে পারতেছেন যে কোনো কিছু আপনার লুকানোর সম্ভাবনা খুবই কম যার কারণে আপনি একটা সেন্টিমেন্ট এটা অটোমেটিক্যালি আমাদের ভিতর ক্রিয়েট হয়ে যাচ্ছে বা ক্রিয়েট হচ্ছে কারণ আমরা বিভিন্ন ভাবে অপ্রেসড আমাদের ইকোনমিক্যাল জোন থেকে আমরা কি স্ট্রং ভাবে আরো বের হব সেটা পারতেছি ইন্ডিয়ার কারণে ধরেন মিয়ানমার ইস্যুতে যদি বলেন রোহিঙ্গা ইস্যুতে বলেন অনেক জায়গায় যেখানে আমাদের ওদের সমর্থন পেলে আমরা অনেক ডিপ্লোম্যাটিক ওয়েতে হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম আমরা অনেক জায়গায় যেতে পারি না অনেক জায়গায় পৌঁছাইতে পারি না শুধু তাদের একমাত্র ডিপ্লোম্যাটিক টাইপ গুলার কারণে যে তাদের যেই লবিংটা থাকে তাদের এই লবিং এর কারণে আমরা অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি কারণ ইন্ডিয়ার যেরকম কথা আমরা কোনো জায়গায় লবিং করতে যাব উন্নত বিশ্বে আমাদের ইন্ডিয়ার হাত ধরে যেতে হবে আমরা একটা বিজনেস করতে যাব ইন্ডিয়ার হাত ধরে যেতে হবে তো এভাবে করে তো আসলে ডিপ্লোম্যাটিক চ্যানেল গুলা চলে না যার কারণে ওখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে যেমন বাংলাদেশের মানুষও চায় বাংলাদেশের গভর্নমেন্টও যাচ্ছে হয়ে উঠতেছে না হয়তো বা ভবিষ্যতে হবে তো ওই সেন্টিমেন্ট থেকে আসলে আমাদের ভিতরে এই জিনিসটা গ্রো করছে যে আমরা মানে পাকিস্তানের ভালো দেখতে পারবো ইন্ডিয়াটা দেখতে পারবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনি আপনি আমাদের সাথেই থাকুন দেখি আমাদের সাথে যুক্ত হয়েছে যে তরুণ ক্রিকেট মোদী বিশেষ করে মুশফিকুর রহমান আপনি আপনার কি মনে হয় ধন্যবাদ জানাব আবু তাহের আপনাকে আমার আসলে যেহেতু আমি ক্রিকেটের ফ্যান অনেক বেশি ক্রিকেট খেলা দেখি এবং বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি আপনি যদি খেয়াল করেন গত 2015 বিশ্বকাপের কথা সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটি ছিল সেখানে মোহাম্মদুল্লাহ রিয়াদকে একটি বিতর্কিত আউটের ডিসিশন দেওয়া হয় আম্পায়ারদের পক্ষ থেকে এবং একটা জিনিস হয়তো আপনারা সবাই জানেন আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে রয়েছে তাদের যতগুলো মেম্বার রয়েছে এর মধ্যে ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিল যেটি হিসাবে অর্থাৎ বিসিসিআই যেটি রয়েছে তাদের কিন্তু অনেক বিগ একটা কন্ট্রিবিউশন রয়েছে আইসিসি তে এবং অনেকেই মনে করেন থাকে যে যার ফলে আইসিসি অনেকটাই ইন্ডিয়া যে ধরনের কথাগুলো বলবে যে ধরনের প্রপোজাল গুলো দিয়ে থাকে ক্রিকেটে অথবা ইন্ডিয়ার মতো করে অনেক কিছু আইসিসি করে থাকে এবং অনেকে এরকম বলে থাকে যে ইন্ডিয়ান ক্রিকেট আইসিসি হচ্ছে নট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তো যার ফলে আইসিসি তে ইন্ডিয়ার একটা প্রভাব রয়েছে এবং যেটা যার ফলে হচ্ছে বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ার ম্যাচ গুলো হয় যেহেতু এখানে একটা স্বাভাবিক ব্যাপার থাকে যারা দর্শকরা যারা থাকে যারা ক্রিকেটের ফ্যান থাকে স্পেশালি যারা বাংলাদেশের ফ্যান তারা ইভেন যারা পাকিস্তানের ফ্যান তারাও কিন্তু তখন চায় যে যাতে বাংলাদেশ এনিহাও ইন্ডিয়াকে ম্যাচটা হারিয়ে দিক লাস্ট এশিয়া কাপের কথা যদি বলি লাস্ট এশিয়া কাপ 2023 যে এশিয়া কাপটি হলো সেখানে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু বাংলাদেশ হারিয়েছিল এবং তার ফলে পাকিস্তানের যারা ফ্যানরা রয়েছে এবং যারা সাবেক ক্রিকেটার রয়েছে তারা কিন্তু সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল ঠিক সিমিলারলি যখন যখন ইন্ডিয়াকে যখন পাকিস্তান হারিয়ে ফেলে তখন কিন্তু যারা বাংলাদেশের যারা ফ্যানরা রয়েছে তারা কিন্তু পাকিস্তানকে কনগ্রাচুলেট করে কিন্তু যেমনটা বলছিলাম যে এখানে একটা প্রভাব রয়েছে আইসিসি তে ইন্ডিয়ার এবং এর পাশাপাশি যখন বাংলাদেশ এবং ভারতের ম্যাচ গুলো হয়ে থাকে তখন আম্পায়ার কর্তৃক যে ডিসিশন গুলো আসে সেগুলোকে অনেকটাই কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ থাকে এবং তখন মনে হয় যে হয়তোবা বাংলাদেশকে আম্পায়ার ফেভার করছে না একেবারেই এবং ইন্ডিয়াকে হয়তোবা কিছুটা ফেভার করছে
এবং যেহেতু এখানে একটু সেন্টিমেন্টের ব্যাপার থাকে, যেহেতু এখানে একটা একটা ইমোশনের কিছু ব্যাপারগুলো থাকে, সেই জায়গাগুলো থেকে যখন বাংলাদেশ টিম দেখে যে বাংলাদেশের যারা দর্শকরা রয়েছে, আমরা যারা সাধারণ দর্শকরা রয়েছি, তখন আমরা সেটা উপলব্ধি করতে পারি যে না, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি ইন্ডিয়ার প্রতি একটা হেট ক্রিয়েট হয়। এবং যার কারণেই কিন্তু আমরা এজ এ সাধারণ দর্শক হিসেবে আমরা ফিল করি যে না, ইন্ডিয়ার ক্রিকেট, ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড রয়েছে এবং ইন্ডিয়ার যারা ক্রিকেটাররা রয়েছে, তারা আসলে আমাদের না আমাদের ভালো চায়, না আমাদের ভালো কিছুর জন্য তারা আসলে কোনো কিছু করে, এবং আমাদেরকে একেবারেই সাপোর্ট করে না। সো এটা আসলে আমার মনে হয় যতটা না বেশি প্র্যাকটিক্যাল, তার থেকে অনেক বেশি মানসিক একটা চিন্তা আমাদের। এবং আরেকটা জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ থাকে, বাংলাদেশ কিন্তু অনেকগুলো ইন্ডিয়ার সাথে খুব ক্লোজ ম্যাচগুলো হেরে গিয়েছে, তার অন্যতম কারণ সেটা বাংলাদেশের সামর্থ্যের বাইরে কিন্তু এমন না, ব্যাপারটা হচ্ছে যে তারা মাইন্ডলি, যখন সাইকোলজিক্যালি বাংলাদেশের প্লেয়াররা একটু প্রেশার ফিল করে এবং তারা অনেকটা পিছিয়ে থাকে ইন্ডিয়ার থেকে, এই ব্যাপারগুলোর জন্য হয়তো বা আসলে যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ম্যাচ হয়, তখন দর্শকদের মধ্যে অনেক টানটান উত্তেজনা বিরাজ করে, এবং যারা দর্শকরা থাকে তারা আসলে প্রত্যেকেই চায়, যারা পাকিস্তানের দর্শক এবং যারা বাংলাদেশের দর্শক, তারা একই ভাবে চায় যে বাংলাদেশ জিতুক। এট দা সেম টাইম যখন পাকিস্তানের ম্যাচ থাকে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে, তখন পাকিস্তানের দর্শক এবং এর পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও চায় যাতে করে এনিহাও ইন্ডিয়াকে বাংলাদেশ অথবা পাকিস্তান যে কেউ বিট করে ফেলুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। আমি আসছি, ধন্যবাদ, আমি সবার বক্তব্য শুনলাম। আমার কাছে যেটা মনে হয়, আসলে আপনি একটা লক্ষ্য করছেন কিনা জানি না, যিনি একজন একটু আগে বললেন যে বাংলাদেশের ক্রিকেটের অনেক কিছুর বিরোধিতা করে ভারত, কিন্তু বাংলাদেশ ক্রিকেট, কিন্তু আমি যখন সেই সময় বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের ক্রিকেট যখন শুরু হয় 75, 75, 80 সাল পর্যন্ত, 81 সাল পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিকীকরণের পিছনে একজন ভারতীয় নাম আমি সবার আগে বলি, জগমোহন ডালমিয়া। যখন বাংলাদেশকে ICC-তে সদস্য করার জন্য বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছিল, তখন ডালমিয়া কিন্তু ICC-র প্রেসিডেন্ট ছিল, উনি কিন্তু একক সিদ্ধান্ত অনেকটা বাংলাদেশকে সেই আন্তর্জাতিক ক্রিকেটের আসলে নিয়ে এসেছিলেন। এটা আমাদের, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। যে কথাটা শীতাংশু গুহ বলেছেন তার পুরোপুরি আমি সমর্থন করি না, কিন্তু তার পিছনে একটা কারণ যেটা বলেছেন সেটা থাকতেও পারে। তার কারণটা আমি এই জন্য বলি, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যখন ম্যাচ হয়, তখনও কিছু কিছু বাংলাদেশে কিন্তু পাকিস্তানকে সমর্থন করে। এখন এখানে মিডিয়ার ব্যাপারটা, মিডিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন বাংলাদেশে বাংলাদেশের দর্শকরা ভারতের বিরুদ্ধে যদি গ্যালারি একটা কোণ থেকে চিৎকার করে, সেটা কিন্তু বেশ বড় করে মিডিয়াতে চলে আসে, কিন্তু বাংলাদেশের কিছু দর্শক যখন ভারতের পক্ষে কথা বলে, সেটা কিন্তু আর খুব একটা দেখানো হয় না। এটাও কিন্তু একটা ব্যাপার। আচ্ছা, যিনি যেটা আমার কাছে যেটা তরুণ সম্প্রদায়ের কথা যেটা মনে হয়, যে মিডিয়া আজকাল পৃথিবীতে সবকিছুই করে, বায়াস, প্রো বায়াস, এন্টি বায়াস, সবকিছু কিন্তু মিডিয়ার সৃষ্টি। আজকে আপনি দেখেন যুক্তরাষ্ট্রে, যে কথা একটু আগে ফজিয়া বললেন যে আমরা এখানে প্রতিবাদ করছি, মিডিয়া যদি এই প্রতিবাদের চিত্রগুলো তুলে না ধরতো যুক্তরাষ্ট্রের মিডিয়া গুলো, যেটি হয়তো 20 বছর আগেও সম্ভব ছিল না এইভাবে তুলে আসা, সোশ্যাল মিডিয়া তখন ছিল না, তাহলে কিন্তু এই প্রতিবাদের ভাষা এতটা জোরদার হতো না। অতএব মিডিয়া এখানে একটা রোল প্লে করে আমি যেটা মনে করি। আরেকটা জিনিস যেটা মনে করি, আমার কাছে মনে হয় যে সেটা মানুষ সবসময় একটা আইডল পছন্দ করে, একটা আইকনিক পিকচার পছন্দ করে। আমার এখনো মনে আছে, আমি যখন ভিভ রিচার্ডস এর খেলা দেখতাম, তখন আমি ভাবতাম না উনি বাংলাদেশি, উনি ভারতীয়, উনি পাকিস্তানি, উনি অমুক, উনি উনি ওয়েস্ট ইন্ডিজ, এটা আমি ভাবতাম না। তার খেলা, ক্রীড়া শৈলী আমাকে আকর্ষিত করতো। অর্থাৎ উনি যেই দলেই থাকুন না কেন, সেই দল যাতে জিতে, এটা মনে মনে একটা চাওয়ার ব্যাপার আছে এখানে। এই ক্ষেত্রে আমি মনে করি ধর্মটা এখানে কোনো ব্যাপার না। তবে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা, যেটা যেটা একেবারে অস্বীকার করা যাবে না, যে আমাদের মানুষদের ভিতরে ধর্মান্ধতার একটা প্রভাব এখনো রয়েছে, সবার ভিতরে না, বেশিরভাগ মানুষের মধ্যে না, কিন্তু যারা স্বল্প সংখ্যকের মধ্যে আছে তারা কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে প্রভাবশালী হয়ে পড়েন তাদের সেই প্রকাশের ক্ষেত্রে, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় যেটা আমি মনে করি, তাহেরকে আমি ধন্যবাদ জানাই এই বিষয়টা আলোচনায় নিয়ে আসার জন্য, আলোচনা আসলে অনেক কিছু পরিষ্কার হয়। আরেকটা ব্যাপার আমি সব শেষে শেষ করে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ম্যাচ গুলোতে যেভাবে প্রকাশ করা হয়, যে যেমন ধরেন ভারত ভারত যদি ICC-তে এতই প্রভাব থাকতো, তাহলে চ্যাম্পিয়নশিপ ট্রফি তো তারা নিতে পারতো, যদি তাদের এতই প্রভাব থাকতো। আমি সেটা মনে করি না, আমি আমি সেভাবে এটাকে দেখতেও চাই না। আরেকটা জিনিস যেটি, সেটি আমি মনে করি যে বাংলাদেশের যে ক্ষোভের কথা যে আরো দুজন যারা বললেন, সেই ক্ষোভ গুলো প্রশমনের ক্ষেত্রে BCB-র একটা ভূমিকা থাকা উচিত, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটা ভূমিকা থাকা উচিত। আরেকটা জিনিস, আমাদের খেলোয়াড়দের
ব্যাপারে ভারতের কিছু কিছু মিডিয়া নেতিবাচক খবর ছাপা হয়, সেটি অস্বীকার করা যাবে না। বেশ কিছু নেতিবাচক খবর ছাপা হয় এবং এর একটা প্রতিক্রিয়া তাদের ফ্যানদের মধ্যে পড়ে, এটাও অস্বীকার করা যাবে না। যেমন ধরেন সাকিব কিংবা তামিম, এরা একটু খারাপ খেললে এদের নানান কথা বলা হয়, এরা যখন খুব উচ্চ আসনে যায় কিংবা সারা পৃথিবীর মানুষের প্রশংসা করায়, তখন কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এদের নিয়ে খুব একটা লেখালেখি করে না, করতে চায় না, এবং এইগুলোও কিন্তু প্রভাব ফেলে ফ্যানদের মধ্যে। তবে সবকিছুই একটা ব্যাপার আছে, কোনো একক ভাবে কোনো কিছুকে দায়ী করা সম্ভব হবে না, সবকিছুর একটা সম্মিলিত এফেক্ট এই এই প্রতিক্রিয়ার মধ্যে দেখা যায়।